হ্যালো ভিউয়ার, তো কী অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। তো ভিউয়ার, আমাদের সবার ফোনেই কিন্তু এয়ারপ্লেন মোড নামে একটি কিন্তু অপশন থাকে, যেটা আপনারা সবাই জানেন। তো ভিউয়ার, আজকের এই ভিডিওতে এই এয়ারপ্লেন মোডের এমন এক ধাসু গোপন সেটিং দেখাবো, যে সেটিংটি ইউজ করার পরে আপনি আপনার ফোনটিকে এয়ারপ্লেন মোডে রেখেও কিন্তু আপনি খুব সহজে ইন্টারনেট ইউজ করতে পারবেন। হ্যাঁ ভিউয়ার, আপনি এয়ারপ্লেন মোড অন করে যখন ইন্টারনেট ইউজ করবেন, তখন আপনার আশেপাশের সমস্ত লোক কিন্তু একদম অবাক হয়ে চমকে যাবে, আর তারা কিন্তু কখনোই কল্পনা করতে পারবে না যে আপনি আপনার ফোনটিকে এয়ারপ্লেন মোডে রেখেও কিন্তু ইন্টারনেট ইউজ করতে পাচ্ছেন। তো ভিউয়ার, আজকের এই ভিডিওতে দেখাবো আপনি কীভাবে এয়ারপ্লেন মোড অন করে ইন্টারনেট ইউজ করবেন। তো ভিউয়ার, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার, আপনার ফোনে যদি এয়ারপ্লেন মোড অন করে ইন্টারনেট ইউজ করতে চান, সেক্ষেত্রে কী করবেন? আপনার ফোনের এয়ারপ্লেন মোড সবার প্রথমে অন করে দেবেন। তো ভিউয়ার, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফোনের এয়ারপ্লেন মোড অন হয়ে গেছে। তো এরপর কী করতে হবে? আপনার ফোনের ডায়ালার ওপেন করতে হবে। ডায়ালার ওপেন করে এখানে একটি কোড এন্টার করতে হবে। তো কোডটি হচ্ছে যে *#*#4636#*#*#। তো যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে কোডটি হচ্ছে *#*#4636#*#*#। তো ভিউয়ার্স, এই কোডটি এন্টার করার পর কিন্তু দেখতে পারবেন আপনার ফোনে এইভাবে তিনটি সেটিং চলে আসবে। তো সর্বপ্রথমে যে সেটিংটি রয়েছে, ফোন ইনফরমেশন নাম্বার 1, তো আপনি কী করবেন, এটাতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফোন ইনফরমেশন নাম্বার 1-এর যত সেটিং রয়েছে সেই সমস্ত সেটিং কিন্তু এখানে চলে এসেছে। তো ভিউয়ার্স, এখন আপনাকে এখান থেকে কী করতে হবে, একটু নিচের দিকে চলে আসতে হবে। তো নিচের দিকে আসার পর এখানে কিন্তু এই ইন্টারনেটের গোপন যে সেটিংটি রয়েছে সেটি কিন্তু এখানে রয়েছে। তো যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে যে সেটিংটি রয়েছে মোবাইল রেডিও পাওয়ার, তো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সেটিংটি অফ করা রয়েছে। তো আপনাকে কী করতে হবে, এখানে ক্লিক করে এই সেটিংটিকে অন করে দিতে হবে। তো ভিউয়ার, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এই সেটিংটিতে অন করে কিন্তু এখানে অন করে দিলাম ক্লিক করে। তো এরপর কী করতে হবে, আরেকটি সেটিং আপনাকে করতে হবে। তো সেই জন্য এখানে যে নিচে মোর বাটনটি রয়েছে আপনাকে সেটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশন রয়েছে এনাবেল ডেটা কানেকশন, তো আপনাকে এটাতে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনার এই সেটিংটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখনও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমার ফোনের কিন্তু এই এয়ারপ্লেন মোডটি কিন্তু অন রয়েছে। কিন্তু আমি যদি এখন আমার ফোনের ইউটিউব ওপেন করি, সেক্ষেত্রে দেখতে পারবেন যে আমার ফোনের ইউটিউব কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনি এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে আমার ফোনের কিন্তু ইউটিউব ওপেন হয়ে গেছে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত পেজ কিন্তু লোড হচ্ছে আর সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে এসেছে। আর আপনি যদি উপরে লক্ষ্য করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারবেন যে আমার ফোনটি কিন্তু এখনও এয়ারপ্লেন মোডে রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউটিউব চলে এসেছে আর সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে এসেছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনারা সবাই কিন্তু দেখতে পেলেন যে আমি কিভাবে আমার ফোনে এয়ারপ্লেন মোড অন করে কিন্তু ইন্টারনেট ইউজ করে দেখিয়ে দিলাম। তো এখন যদি আপনি এই সেটিংটি থেকে বেরিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে শুধু একটি কাজ করতে হবে। তো এর জন্য আপনার ফোনের যে এয়ারপ্লেন মোডটি রয়েছে সেটিকে এখান থেকে অফ করে দিতে হবে। তো অফ করে দিলেই কিন্তু দেখতে পারবেন যে আপনার ফোনের নেটওয়ার্ক চলে আসবে। তো ভিউয়ার্স, আপনিও কিন্তু আপনার ফোনে এয়ারপ্লেন মোড অন রেখে এইভাবে ইন্টারনেট ইউজ করে আপনার বন্ধুদের অথবা আশেপাশের সবাইকে কিন্তু চমকে দিতে পারবেন। তো ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।